हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल माय एडवांस इंडिया। आज आमी आपनादेर सामने आलोचना करब एक गुरुत्वपूर्ण विषय सम्पर्के। तार आगे एक बोले रखी, आपनारा जदि आमार ए चैनले नतून हये थाकेन ताहले चैनलटिके सबस्क्राइब करे बेल आइकनटी बाजिए देबेन, जाते आमी कोनो भिडियो आपलोड करले संगे संगे सेई नोटिफिकेशनटी आपनारा पेते पारेन। निश्चयई आपनारा थाम्बनेल देखे बुझे गेछेन भिडियोटी किसे। आज 4 জুন 2020 প্রতিদিন এই পত্রিকায় প্রকাশিত একটি খবর থেকে জানা যায়, সমুদ্রতে নদীর জল লালচে হয়ে গিয়েছে। অশনির সংকেত পেয়ে জরুরি অবস্থা ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট পুতিনের নিজস্ব সংবাদদাতা প্রতিদিন ডিজিটাল ডেস্ক থেকে জানা যায়, আচমকায় রক্তাভ সুমেরু প্রদেশের একাংশ নদীর জল লালচে বেগুনি। সাত সকালে নদীর এই রক্তবর্ণ রূপ দেখে চমকে গিয়েছিল মানুষজন। কিছুক্ষণ পর তথ্য তালাশ করে দেখা গেল সাইবেরিয়ান একটি ধাতব কারখানা থেকে প্রচুর পরিমাণে ডিজেল লিক করে নদীতে মিশে এমন বর্ণ ধারণ করেছে। খবর কানে পৌঁছানো মাত্র বড়সড় বিপদের আশঙ্কায় এই এলাকায় জরুরি অবস্থা জারি করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, এমন একটি ঘটনার পর দেরিতে সচেতন হওয়ায় কর্তৃপক্ষের উপর বেজায় চটেছেন প্রেসিডেন্ট। রাশিয়ার উত্তরের শহর লরিলক্স, এখানেই রয়েছে লরিলক্স নিকেল নামে একটি প্ল্যান্ট, যা বিশ্বে নিকেল এবং প্লাডিয়াম উৎপাদনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ একটি নাম। সেখানেই একটি জ্বালানি ট্যাঙ্কার লিক করে প্রচুর পরিমাণে ডিজেল সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বলে খবর। ঘটনাটা ঘটেছে বেশ কয়েকদিন আগে, দীর্ঘ সময় পার করে তা কর্তৃপক্ষের নজরে পড়েছে। তারপর তারা বুঝতে পারছিল না যে কী করা উচিত। তাদের এই দায়িত্বহীন ভূমিকা নিয়ে ইতিমধ্যে জোর সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। নরিলক্স এলাকায় অন্ততপক্ষে দুটি নদী রক্তবর্ণ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর টনক নড়ে কর্তৃপক্ষের। এলাকায় গভর্নর আলেকজান্ডার উস এ নিয়ে প্রেসিডেন্ট পুতিনের দৃষ্টি আকর্ষণ করেন রবিবার। এরপর পরিস্থিতি খতিয়ে দেখে পুতিন নিজে জরুরি অবস্থা জারির ঘোষণা করেন। সংস্থার প্রধান সের্গেই লিপিনকে তিনি সরাসরি প্রশ্ন করেন, সোশ্যাল মিডিয়া ছবি দেখে কি দুর্ঘটনার কথা জানতে হবে? দুদিন ধরে কর্তৃপক্ষ কি করেছিল, কি ঘটেছে তা বুঝতে এত সময় লাগলো কেন? তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্যাঙ্কের লিক করা ডিজেল ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে 359 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। তা পরিষ্কারের কাজে বিশেষ দল পাঠানো হয়েছে সাইবেরিয়ান এলাকায়। তবে পরিবেশ বিজ্ঞানীদের একাংশের মতে, ডিজেল মিশে এলাকায় সামগ্রিক পরিবেশ এতটাই বিষাক্ত করে তুলেছে, তার পরিষ্কার মাধ্যম দূষণ রুখে দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। এতে নদী এবং সংলগ্ন এলাকায় বড় ক্ষতি হয়ে গেল বলে হতাশা প্রকাশ করছেন বেশিরভাগ পরিবেশবিদগণ। ওয়াচিং মাই ভিডিও, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে।